হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি রেসিপি বানাবো ময়দার মিষ্টি, একদম নরম তুলতুলে হবে, রসে ভরা। চলুন দেখাই আমি কিভাবে বানাচ্ছি। আমি এক বাটি ময়দা নিয়েছি, এটা 200 গ্রাম। তারপরেতে বেকিং পাউডার নিয়েছি অল্প, স্বাদ মতো নুন, চিনি আধা চামচ দিয়ে এটা মিক্স করে নেব। দু চামচ দেশি ঘি দিলুম, চার পাঁচ চামচ সাদা তেল দিলুম, একটু ফুড কালার দিচ্ছি, দিয়ে এটা সব মিক্স করে নেব। এটা একদম খাস্তা হবে, যত বেশি ঘি বা তেল দিয়ে মাখা হবে খাস্তাও তত বেশি হবে। আর এটা ভালো করে মাখতেও হবে ময়দাটাকে। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি 6-7 মিনিট। এটাকে আমি এবার 10-15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার একটা রস বানিয়ে নেব। এক বাটি চিনি আর 1.5 বাটির মতন জল দিচ্ছি। চারটে এলাচ দিয়ে দিলুম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। অল্প একটু গাঢ় হবে তখনই আমি এটা নামিয়ে নিলাম। এবার আমি একটু করে ডো নেব 20 মিনিট পরেতে, আঙুলে করে এরকম একটা করে হোল করে দিতে হবে। এরকম রাউন্ড শেপ দিয়ে তারপরে একটু করে হোল করে দেব। এটা কিন্তু বালুশাহী মিষ্টি বলা যেতে পারে। এটা একটু বালুশাহী মিষ্টি একটু খাস্তা হয়, এটা একটু রস ভরা বানাবো আমি। এবার সাদা তেল পরিমাণ মতন দিয়ে দিলুম। তেলটা অল্প গরম হবে তখনই এগুলো আমি দিয়ে দেব। এটাকে প্রথমে একটু স্লো আঁচেতেই ভেজে নেব। এবার আমি ভাজা হয়ে যাওয়ার পর সব তুলে নিলাম। নিয়ে রসটা একটু হালকা গরম থাকবে তখনই আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। এরমভাবে আমি সব ভেজে নিয়েছি। আর এটাকে আমি 3 ঘন্টার মতন রসেতে ডুবিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পরে আমি প্লেটে ঢেলে নিলাম। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।